সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও শিক্ষা সংক্রান্ত আরেকটি আপডেটে আপনাকে স্বাগতম আজকে মূলত আমরা আলোচনা করব ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন দীপুমণি মূলত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে তিনি আরেকটি আপডেট দিয়েছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব চলুন শুরু করা যাক করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী রোববার ওই দিন থেকেই শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে সচিবালয় আন্ত মন্ত্রণালয়ের সভাশেষে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এদিকে করোনা সংক্রমণ কমাতেই মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এসেছে তবে ফের যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কী সিদ্ধান্ত আসতে পারে তা নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ভাবনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে দীপুমণি বলেছেন করোনা সংক্রমণ সারা দেশে একসাথে বাড়ার সম্ভাবনা কম তবে যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে স্কুল খোলার পর যেসব এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে করোনা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোথাও যদি সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেবো কোনোভাবে আমরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অবহেলা করব না এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো যেসব এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাবে সেসব এলাকায় মূলত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে নিত্য নতুন শিক্ষামূলক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম